then that was how they lived. Then শারিফ সরকার, প্রভাষক সবুজ ভাই অনার্স কলেজ, এবং আমার বিষয় হচ্ছে ফিনান্স ব্যাংকিং বিমা। আমি পড়াশোনা করেছি বিচার বিশ্লেষণ করে তার উত্তর দিয়েছেন, সেই সকল উত্তরে সেই সকল প্রশ্নের জবাব আমরা দিয়েছি। যাই হোক, দর্শকদের বুকে কলেজ শিক্ষকদের একটি সঠিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। যে সংগঠন সামনের দিনগুলিতে আপনার আমার সুযোগের কথা বলবে, বিপদ আমাদের কথা বলবে, যে দায়িত্ব পেয়ে আমার কর্মের পরিধি অনেক বেড়ে গেছে। আমরা 2 বছর দায়িত্ব পালন করব, আমরা পরিকল্পনা করব নরসিংদী জেলার কলেজ শিক্ষকদের সর্বোচ্চ কল্যাণ, সর্বোচ্চ ব্যবস্থা তথা আন্তরিক পরিবেশ, একটা সুন্দর গতিশীলতা আমাদের মাঝে কীভাবে আমরা সৃষ্টি করতে পারি। আমরা বিভিন্ন কর্মসূচি দিব, আপনারা সহযোগিতা করবেন। আমাদের সাবজেক্ট কমিটির যিনি চেয়ারম্যান আমদার স্যার বলছেন, 3 জন এবং ওনারা 3 জনের সমন্বয়ে আগামী 15 দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ কমিটি হবে। আমার একটা প্রস্তাব থাকবে হাউসে, আমরা দীর্ঘ 2 বছর একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা একাধারে কাজ করে আজকের এই পর্যায়ে এসে আমরা সম্মেলন করেছি। আহ্বায়ক কমিটির যারা সক্রিয় সদস্য ছিল তাদের প্রত্যেকের রেজুলেশন খাতায় নাম আছে, তারা যে কলেজের প্রতিনিধি তাদেরকে মানে আমাদের কার্য কমিটিতে রাখবেন। আহ্বান করছি, মানে আমরা গত বছর লঞ্চ ভ্রমণ করেছিলাম, এই বছর আমাদের ইচ্ছা আছে যদি প্রাকৃতিক পরিবেশ ভালো থাকে। আমরা গত বছরে একটি লঞ্চের আয়োজন করেছিলাম, এই বছর যেহেতু আমাদের সংগঠনের রেজিস্টারভুক্ত সদস্য প্রায় 750 মতো, আমরা প্রয়োজনে 2টা লঞ্চ আমরা ব্যবস্থা করব। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। আরেকটা জিনিস আমরা আজকে বলে রাখি, যেহেতু একটা বড় সম্মেলন এবং সম্মিলন, আমরা আমাদের ইচ্ছা আমরা কার্যকরী কমিটি গঠন করার পরে আমরা একটা কল্যাণ তহবিল করব। আপনারা যদি সবাই মানে সম্মতি দেন আমরা সেই কর্ম আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ক্ষুদ্র মানুষ আমাদের নামে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আপনাদের কাছে আমি আজকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরে একবার ডান দিকে আছে এত সুন্দর হয়েছে।